তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এটিকের বিখ্যাত খেলোয়াড় দুজন এসেছে, প্রীতম কটাল আর শুভাশিস বন্দ্যোপাধ্যায় দুজনে। তো নিউ গড়িয়া মুকুন্দপুরে ওনাদেরকে সবাই দেখুন আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন। উনি বলে দিলেন আমাদের এটিকে ভিলেজ ফুটবল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকতে এরকম নতুন নতুন খেলা দেখতে। তো এখানে লোপা মুদ্রা এসছে, তো ওনার ভালো ভালো গান আমি ফেসবুকে লাইভ করেছি, আপনারা দেখে নেবেন। তো দর্শকের উল্লাস দেখুন, অনেক 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 ভালো লাগছে এখানে। আর প্রীতম কটালের ফ্যান ফলোয়ার দেখুন প্রচুর প্রচুর, লোকের উল্লাস প্রচুর, ওনাকে সম্মানিত করা হচ্ছে। আপনারা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন এ মুকুন্দপুর লাইভে, দেখুন ফেসবুক লাইভে এটিকে ভিলেজ ফুটবল, পাশে থাকবেন আর যে কোনো মাঠের খেলা আপনারা দেখতে থাকবেন। এবং শুভাশিস বোস, শুভাশিস বোসকেও সম্বোধিত করবেন পৌর প্রতিনিধি অনন্যা ব্যানার্জী মহাশয়া। প্রীতম কটাল আর শুভাশিস ব্যানার্জী সেই মোহনবাগানের বিখ্যাত খেলোয়াড়। আমাদের মধ্যে সুনীল কল উপস্থিত হয়েছে, সদস্যদের অনুরোধ করছি খেলোয়াড় ছাড়া মাঠে কাউকে প্রবেশ করতে দেবেন না। আমাদের ক্লাব সদস্যরা যে যেখানে আছেন তাদেরকে অনুরোধ করছি খেলোয়াড় ছাড়া আর সবাইকে মাঠের বাউন্ডারি লাইনের বাইরে দিয়ে দিন, বাইরে সরিয়ে দিন। আমাদের সেমিফাইনাল খেলা, প্রথম সেমিফাইনাল শুরু হওয়ার মুখে প্লেয়াররা ইতিমধ্যেই সবাইকে গণতন্ত্র দিয়ে অভিনন্দন জানাতে বলবো তাদেরকে।